নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই বঙ্গ মিলিয়ে মোট 12টি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং এরই সাথে সাথে কতদিন অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে, তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং শীতের পরিমাণ কতটা বাড়তে পারে এবং তাপমাত্রায় কতটা পরিবর্তন আসতে পারে, তাও কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা ভিডিওটি বর্তমানে কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রকাশিত আপডেটে বলা হচ্ছে যে ঘূর্ণাবর্তটি ছিল, তার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণ উপদ্বীপ অব্দি কিন্তু লোয়ার টপোস্পেরিক লেভেলে বলা হচ্ছে হালকা শক্তিশালী বায়ু কিন্তু বয়ে যাবে, এবং এর ফলে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে 31 অক্টোবর অব্দি, এবং বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় থাকতে পারে, এবং এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। খুব সম্ভবত বলা হচ্ছে তামিলনাড়ু, কেরালা এবং মাহি, এপাশে সাউথ ইন্টেরিয়ার কর্ণাটকাতে বলা হচ্ছে 3 এবং 5 নভেম্বর, অর্থাৎ 3 থেকে 5 নভেম্বর অব্দি কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার ফলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর সাথে স্নোফলও হতে পারে, যেটা বলা হচ্ছে খুব সম্ভবত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এবং বাল্তিস্তান, এপাশে মুজাফফরবাদ এবং হিমাচল প্রদেশের ওপর কিন্তু 1 তারিখ থেকে 2 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের, এবং এর সাথে স্নোফলও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু তেমন কোনো আপডেট আর দেওয়া হয়নি। তো এরপর আমরা দেখে নেবো আর কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রকাশিত আপডেটে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ ড্রাই ওয়েদার থাকলেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি দেখা যাবে দু জায়গাতে, এক থেকে দু জায়গাতে, যেটা বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 তারিখেও কিন্তু একই পরিস্থিতি, দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু আমরা 3 তারিখেও দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 4 তারিখ থেকে কিন্তু আবার ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ ড্রাই ওয়েদার থাকলেও আগামী 3 দিন কিন্তু দু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু বাদ বাকি জায়গাতে ড্রাই ওয়েদার থাকবে। এরপরে সিকিমের ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে ড্রাই ওয়েদার থাকছে আজ অব্দি, তারপরে কিন্তু আগামীকাল থেকে 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তারপরে আবার 4 তারিখ থেকে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে। এবং এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আজ ড্রাই ওয়েদার থাকছে, আগামীকালও কিন্তু ড্রাই ওয়েদার থাকছে, তারপরে পরশু দিনও কিন্তু ড্রাই ওয়েদার থাকছে, তারপরে কিন্তু 3 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে। এরপরে যেটা বলা হচ্ছে 4 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এপাশে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা এই জায়গাগুলিতে। এবং এরপরে কিন্তু হালকা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। এরপর আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিহারের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি। উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি আজ অব্দি ড্রাই ওয়েদার থাকছে, তারপরে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখ অব্দি। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আজ, আগামীকাল এবং পরশু দিন অব্দি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে 3 তারিখ থেকে, ফিউ প্লেসেস চলে আসছে। এরপরে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন দিন এবং রাত্রির টেম্পারেচারে ঘটছে না আগামী 5 দিন অব্দি। এবং এরপরে আমরা দেখে নেবো ওয়ার্নিং এ কি বলা হচ্ছে। ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু তেমন ভাবে কোনো ওয়ার্নিং জারি নেই, বৃষ্টিপাত হতে পারে তবে কিন্তু ওয়ার্নিং কিন্তু জারি নেই। তো এরপর আমরা চলে আসবো উইন্ডি ম্যাপে, দেখবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে। তো আজকে 31 তারিখ, আজ কিন্তু তেমনভাবে কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যদি আগামীকাল থেকে দেখি তাহলে আমরা দেখবো দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, বা এপাশে বাংলাদেশ বা উত্তরবঙ্গ তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, সেগুলো কিন্তু আমরা এক ঝলকে দেখে নেব। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে, তবে তেমনভাবে কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না। তবে 2 তারিখ থেকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তরবঙ্গে কিন্তু 2 তারিখের দিকে দার্জিলিং এর সাইডটাতে কিন্তু হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে, যেটা একদমই ক্ষীণ সম্ভাবনা কিন্তু উঠে আসছে, একদমই কিন্তু ক্ষীণ সম্ভাবনা উঠে আসছে। দার্জিলিং এর কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে, তবে বাদ বাকি জায়গাতে কিন্তু আর তেমনভাবে কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তবে অপর দিকে কিন্তু যদি আমরা দেখি এপাশে কিন্তু গ্যাংটকের সাইডে আবারও দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টির সাথে কিন্তু বরফও পড়ার সম্ভাবনা রয়েছে,
এপাশে লাচুং এর সাইডটাতে আমরা লক্ষ্য করতে পারছি, যেটা বর্তমানে লাচুং এর সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সাথে কিন্তু বরফ পড়ারও সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু পরিস্থিতি রয়েছে। তারপরে আমরা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তেমনভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, তবে এপাশে ভারতবর্ষের দক্ষিণ ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এরপরে আমরা আবারও প্লে করে দেবো, দেখবো যে কি বদল আছে। 3 তারিখ থেকে বলছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 2 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু এক জায়গায় কিন্তু বৃষ্টি উপকূলবর্তী অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পাচ্ছি। এপাশে হলদিবাড়ির উত্তর পূর্ব দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা একটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, তবে কিন্তু একদমই ক্ষীণ সম্ভাবনা এপাশে বাংলাদেশের কলাপাড়া এবং পাথরঘাটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সাথে কিন্তু বজ্র বিদ্যুৎও লক্ষ্য করা যাচ্ছে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং বৃষ্টির সাথে কিন্তু বজ্র বিদ্যুৎও লক্ষ্য করা যাচ্ছে কলাপাড়ার সাইডটাতে, এপাশে পাথরঘাটার সাইডটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে। এরপরে আমরা আবারও প্লে করে দেবো, দেখবো কি পরিস্থিতির বদল আসছে। তো আমরা 3 তারিখে গিয়ে দেখবো সরাসরি কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা কিন্তু আগে দেখেছিলাম অনেকটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে এখন কিন্তু অনেকটাই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এপাশে 3 তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এপাশে কনটাই এবং দীঘার সাইডে কিন্তু বৃষ্টির সাথে বজ্র বিদ্যুৎও সম্ভাবনা রয়েছে, এবং এপাশে নামখানার সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে হালকা এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ফেজারগঞ্জেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এপাশে কনটাই এবং দীঘা তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে। তবে এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 তারিখেই কিন্তু আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে, এপাশে কনটাই, মন্দারমণি, দীঘা, এপাশে খাজুরি, বাজকুল, এগরা, মোহনপুর, বাতাগাঁও, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে জলেশ্বর, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, খাতড়া, চন্দ্রকোনা, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, এবং বাঁকুড়ার সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এপাশে দুর্গাপুরের সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসানসোল, এপাশে দুর্গাপুর এবং এপাশে কিন্তু পুরুলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোনামুখীর দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে, তবে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু 3 তারিখের নেই। তবে 4 তারিখের দিকে কিন্তু বলা হয়েছে যে আমাদের কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সকাল 7টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং এপাশে নিউ টাউন, এপাশে পানিহাটি, মাসাদ, ব্যারাকপুর এবং সিঙ্গুর, এপাশে চন্দননগর, এপাশে কাঁচড়াপাড়া, নাগরখোড়া, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে চাকদাহ, রানাঘাট, বনগাঁ, এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এপাশে কাঁচড়াপাড়া এবং নগরখোড়া, এপাশে হাবড়া এবং নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, জঙ্গলপাড়া, এই এরিয়াটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন এই জায়গাটা অবধি নিয়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সাথে বজ্র বিদ্যুৎও দেখা যেতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে উইন্ডি ম্যাপের বর্তমানের আপডেটে। এরপর আমরা আবারও প্লে করে দেবো, দেখবো কি পরিস্থিতি বদল আসছে। তো এরপরে কিন্তু আমরা তেমনভাবে কোনো বৃষ্টি 4 তারিখে লক্ষ্য করতে পারছি না, তবে আরেকটু যদি এগিয়ে যাই দুপুর 2টোর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। দুপুর 2টো থেকে 5টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দীঘা, কনটাই এবং 5টার দিকে কিন্তু দেখতে পাচ্ছি জলেশ্বর, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি গোপীবল্লভপুর থেকে শুরু করে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে বিকেল 5টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 4টা থেকে 5টার দিকে, এপাশে কলকাতা নিয়েও থাকছে। তবে দুপুর 2টোর দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর 2টোর দিকে কিন্তু এই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু হালকা পিছিয়ে আসবো, দেখবো দুপুর 2টোর দিকে কি পরিস্থিতি থাকছে। দুপুর 2টোর দিকে আসলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে দীঘা, কনটাই, মন্দারমণি এবং হলদিয়া এবং নামখানা, ফেজারগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে, দেখবো আগামী 5 দিন কতটা বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এপাশে খড়দহ সাইডটাতে, খড়দহ, ব্যারাকপুর এবং এপাশে শ্রীরামপুর, ডানকুনি, বালি, পানিহাটি, বারাসাত, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা একদমই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু তেমনভাবে আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এপাশে
কোয়ান্টাই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অপর দিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এপাশে কিন্তু চাকুলিয়ার সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটু তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে, 6 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর কোথাও কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। এপাশে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাংটকের উত্তর পশ্চিম ভাগে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর সাথে বরফও পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা মোটামুটি 20 mm এর কাছাকাছি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে বাদবাকি জায়গাগুলোতে কিন্তু আর তেমনভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা। যদি পরের 10 দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু একই থাকছে, তেমনভাবে বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো এবার চলে আসবো আমরা তাপমাত্রাতে, দেখবো যে তাপমাত্রা কতটা পরিবর্তন ঘটছে। তবে মৌসুম বায়ুর তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 5 দিনে ঘটছে না। তো আমরা দেখে নেব যে আগামী 10 দিনের মধ্যে তাপমাত্রা কতটা পরিবর্তন ঘটছে। 9 তারিখ অবধি আমরা যদি দেখি একদম সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দেখবো, তাপমাত্রা নাবছে কতটা। তো আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা 9 তারিখের দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতা এবং এপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মোটামুটি 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 19 ডিগ্রি কিন্তু কোনো কোনো জায়গায়, বর্ধমানের সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি 19 ডিগ্রিতে নেমে গেছে। এপাশে চন্দ্রকোনা এবং বালিচক এই যে সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে। অর্থাৎ আগামী 10 দিনে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটবে তাপমাত্রায়। তবে আগামী 5 দিনে না ঘটলেও 10 দিনের মাথায় কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটবে। কিছু কিছু জায়গায় 19 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু 20 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে। এবং অপরদিকে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি, তবে বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি হাতিয়ার সাইডটাতে কিন্তু মোটামুটি 26 ডিগ্রি তাপমাত্রা থাকছে। অপরদিকে বাদবাকি উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 20-21 ডিগ্রি তাপমাত্রাই থাকছে। এবং উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে কম তাপমাত্রা থাকার কথা আরো, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পাচ্ছি শিলিগুড়ির সাইডেও কিন্তু 20 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে, 19 ডিগ্রি, এবং এপাশে কুচবিহারের সাইডে কিন্তু 18 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকছে, এবং এপাশে দার্জিলিং এর সাইডে কিন্তু 13 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে। অর্থাৎ আগামী 10 দিনে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটবে। এবং যদি সর্বোচ্চ তাপমাত্রায় দেখি দুপুর 1টার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু 28 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, যদি দেখি দার্জিলিং এর দিকটা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 20-21 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকছে, এবং এপাশে আলিপুরদুয়ার কুচবিহারের সাইডে কিন্তু মোটামুটি 28-29 ডিগ্রি থাকছে, এবং এপাশে কিন্তু আমরা কলকাতা সাইডে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 30-31 ডিগ্রি থাকছে। অর্থাৎ দিন এবং রাত্রির তাপমাত্রায় কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে। দিনের বেলায় একটু হালকা গরম থাকলেও রাত্রিবেলা দিয়ে কিন্তু একটা কনকনে ঠান্ডা ভাব থাকবে। তো আজকের বিস্তারিত আপডেটটি আমরা এখানে শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।